হাই বন্ধুরা, অঞ্জনা ড্রিম গার্ডেনের আমি অঞ্জনা আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। বন্ধুরা, এগুলো সং অফ ইন্ডিয়ার কাটিং। আমার কাছে দুটো কালারের সং অফ ইন্ডিয়া আছে, এটা সবুজ হলুদ আর একটা আছে সবুজ আর সাদা। এই কাটিংগুলোকে আজকে এই টবে বসাবো। তার আগে দেখাবো বন্ধুরা, এই সং অফ ইন্ডিয়ার কাটিংগুলো যেই প্ল্যান্ট থেকে কাটিং করেছি সেই প্ল্যান্টগুলো দেখুন বন্ধুরা, এই প্ল্যান্ট থেকেই আমি ওই কাটিংগুলো করেছি। দেখুন এদের কী অবস্থা, এরা দীর্ঘদিন রোদ পায়নি, ছাওয়ায় ছিল, ছাওয়ায় শুধু নয় অন্ধকারে ছিল, যেখানে থাকতো সেখানে রোদ তো লাগতোই না, ভালো আলোও লাগতো না, তাই পাতাগুলো সব শুকনো হয়ে গেছে আর এই গাছের পাতা তো সব ঝরে পড়ে গেছে। আমি এখন এই গাছগুলোর ট্রিটমেন্ট করব। আগে আমি কাটিংগুলোকে এই পটে বসিয়ে নিই। বন্ধুরা, এই পটে গাছ লাগানোর জন্য আমি যে মাটিটা তৈরি করেছি তাতে মাটি আর গোবর সার আছে, আর এতে কাঠের গুঁড়ো আছে মাটিটাকে হালকা করার জন্য। আর প্রতিটা টব রেডি করার জন্য টবের নিচে তো কিছু নুড়ি পাথর দিতেই হয়, সেটা দেওয়া আছে, তার উপরে কিছু নিম পাতা শুকনো করা দেওয়া আছে। এবার আমি কাটিং ডালগুলোকে বসিয়ে দেবো। এই কাটিং ডালগুলোর নিচের পাতা, বেশ কিছু পাতা আমি কেটে ফেলে দিয়েছি। এবার এইগুলোকে এইভাবে বসিয়ে দেবো। আমি পটগুলো রেডি করে ফেলেছি কাটিংয়ের ডালগুলোকে বসিয়ে। বন্ধুরা, পাতাবাহার গাছকে একসাথে অনেকগুলো বসালে টব ভর্তি হয়ে থাকে, তাতেই ভালো দেখায়, তাই আমি অনেকগুলো কাটিং একসাথে বসালাম। এই গাছ ইনডোর আউটডোর দু জায়গাতেই থাকে। ইনডোরে রাখলে একটু একে মাঝে মধ্যে রোদ দিতে হয়, তা না হলে এইরকম পাতা খারাপ হয়ে গাছ নষ্ট হয়ে যায়। এবার এই টব দুটোতে ভর্তি করে জল দেবো, তারপর কয়েকদিন ছাওয়ায় রেখে দেব। কয়েকদিন ছাওয়ায় রাখার পর এদের রোদে দেব। এদের রোদে দিলে তবেই এদের পাতাগুলো নিজস্ব কালার পাবে। আচ্ছা বন্ধুরা, আজ এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকুন, খুশি থাকুন, আনন্দে থাকুন, আর প্রচুর গাছ বসান। থ্যাংক ইউ।